সবাই কেমন ধরুন কুল স্পোর্টস 24 এ শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি রেদওয়ান শেব ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাগানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো শুরুতে বিপিএল এর খবর জানাবো দুই দিন বিরতির পর আজ আবার ফিরছে বিপিএল সিলেটে দিনের প্রথম ম্যাচে পরাজয়ের বৃত্তে থাকা সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে আরেক ব্যর্থ দল দুর্দান্ত ঢাকা দুপুর দুইটায় শুরু হবে খেলা আর সন্ধ্যা সাতটায় চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটারে ব্যস্ত দলগুলো অনুশীলন করেছে এখনও পর্যন্ত জয়ের দেখা না পাওয়া সিলেট সংসদের জন্য নিজেকে সরিয়ে নেয় মাশরাফি থাকছেন না এই ম্যাচে জাওয়াদ মাহাদের পরিবর্তে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন লেফট আর্ম স্পিনার সেনজামুল ইসলাম দেশীয়দের মধ্যে বিদেশিরাও জ্বলে উঠতে না পারায় বিপর্যস্ত স্বাগতিকরা খুব একটা ভালো অবস্থা নেই দুর্দান্ত ঢাকাও চার ম্যাচে তিন হারে ষষ্ঠ স্থানে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি চার গ্রুপে ভাগ হয়ে ফুটবল টুর্নামেন্ট খেলেছে ঢাকা এদিকে শেষ ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মোহাম্মদ রিজওয়ান লিটন দাস আমির জামালদের জ্বলে ওঠার অপেক্ষায় চ্যাম্পিয়নরা বিপরীতে টানা তিন জয় উঠছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইনফর্ম সাদাত দীপু তানজিৎ তামিমরা মূল ভরসা দলটির বিশ্বকাপের পর বিপিএলও মাহমুদুল্লাহর পারফরমেন্সে মুগ্ধ দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদ তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হতে পারেন সাইলেন্ট কিলার তবে অবাক হয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হিসেবে নাজমুল শান্তকে না দেখে সিলেট থেকে ফখরুল হাসানের ক্যামেরায় আরিফুল ইসলামের রিপোর্ট হয়তো এমন দিনের অপেক্ষায় ছিলেন মাহমুদুল্লাহ ওয়ানডের পর টি টোয়েন্টি দলেও সাইলেন্ট কিলারকে ফেরানোর সময়ের দাবি শেষ বিশ্বকাপে ব্যাট হাতে জবাব দিয়েছিলেন চলমান বিপিএল এর পারফরম্যান্সে শর্টার ফরম্যাটেও নজর কাটছেন রিয়াদের যে এক্সপিরিয়েন্স বা রিয়াদ যে রিদমে আছে সেটাতে তো আমার মনে হয় যে ওর পজিশনে এখন ওরা চ্যালেঞ্জ করার মতন প্লেয়ার নাই টু বি ভেরি সত্যি কথাটা যদি আমি বলি তাহলে অবশ্যই রিয়াদ অটো চয়েস হতেই পারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দলে সিলেটের বিপক্ষে শেষ ম্যাচে মাহমুদুল্লাহর হাফ সেঞ্চুরি 200 উপর স্ট্রাইক রেটে বিপিএল এর এমন ইনিংস তরুণদের জন্য অনুকরণীয় মনে করেন খালেদ মাহমুদ বাট আমি বলছি যে ওদের এই পারফরমেন্সগুলো আমাদের ছোটদের জন্য একটা এনকারেজিংই হতে পারে যে বড় ভাইরা যদি এরকম ক্রিকেট খেলে এই এই অ্যাটিচিউড নিয়ে বা এই ইন্টেনসিটির যে ক্রিকেট খেলছে মুশফিক এবং রিয়াদ সেটা আমি মনে করি সবার জন্য একটা লেসন হতে পারে আসলে ঢাকার হেডকোচ হলেও অন্য ফ্র্যাঞ্চাইজিতে খেলা জাতীয় দলের ক্রিকেটারদের উপর নজর রেখেছেন খালেদ মাহমুদ সিলেট স্ট্রাইকার্সে নাজমুল শান্তকে অধিনায়ক হিসেবে না দেখে অবাক এ বোর্ড পরিচালক সিলেট টিমে আমি আশা করেছিলাম যে শান্ত যেহেতু কারেন্ট ক্যাপ্টেন ফর বাংলাদেশ টিম লাস্ট নিউজিল্যান্ড টুর করে আসলো সেখানে শান্তর ক্যাপ্টেন্সি করাটাই মনে হয় ভালো হতো আমার আমি যদি হতাম হয়তো আমি সেটাই চিন্তা করতাম ব্যাট পেছে থাকা লিটন সৌম্য শান্তদের জন্য নিজের স্বাভাবিক ব্যাটিং করার পরামর্শ খালেদ মাহমুদের আরিফুল ইসলাম চ্যালেঞ্জ 24 সিলেট আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার বৃত্ত ভাঙার প্রতিশ্রুতি জাতীয় দলের অটোমেটিক চয়েস মেহেদি হাসান মিরাজের আরও ভালোভাবে কাজে লাগাতে চান বিপিএলকে স্পিনারদের বাজে পারফরমেন্স নিয়ে নির্বাচক আব্দুর রেজাকের কথার সাথে একমত নন এই স্পিন অলরাউন্ডার সিলেট থেকে আরিফুল ইসলামের আরও একটি রিপোর্ট ওয়াটমোরের সাথে মেহেদি মিরাজের রসায়ন অন্যরকম অল্প কদিনে এ অলরাউন্ডার সাবেক বাংলাদেশ কোচের আস্থাভাজন ম্যাচুনার মেহেদি মিরাজ বিপিএলেও বরিশালের নির্ভরতার প্রতীক শেষ ম্যাচে বাউন্স ব্যাক করেছে বরিশাল দলের মোমেন্টাম ধরে রাখায় চোখ এ অলরাউন্ডারের টিমের আমাদের একটা মোমেন্টাম দরকার ছিল আশা করি লাস্ট ম্যাচটা আমরা জিতে সেই মোমেন্টামটা ফিরে পেয়েছি টি টোয়েন্টি বিশ্বকাপের বছর বৈশ্বিক আসরে বরাবর প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক ভুল থেকে শিক্ষা নিচ্ছে ক্রিকেটাররা যদিও বিপিএল এ দেশি ক্রিকেটারদের ভালো পারফরমেন্স হাতে গোনা টি টোয়েন্টি লাস্ট ওয়ার্ল্ড কাপে আমাদের যে ল্যাকিংস গুলো ছিল প্লেয়াররা সেই জিনিসটা বুঝতে পারবে এবং ওয়ার্ল্ড কাপে কি কি ভাবে খেলতে হবে সেই প্রিপারেশনটা আগে থেকে নিতে পারবে ক্রিকেটারদের উদাসীনতায় দেশে আন্তর্জাতিক মানের স্পিনার সংকট আব্দুর রাজ্জাকের করা এমন মন্তব্যে দ্বিমত মেহেদি মিরাজের দীর্ঘদিন ধরে ঘাটতি পুষিয়ে নিতে তিনি সাকিবের সঙ্গী কেউ স্যাটিসফাইড হয়ে গেছে মনে করতেছে যে না আমি যে লেভেলে পৌঁছাইছি এটা হয়ে গেছে এটা আসলে হয়তো হতে পারে যে বাংলাদেশের জন্য হয়েছে ওয়ার্ল্ডের জন্য কিছু হয়নি যারাই আছে তারা হয়তো আমাদের
যতটুকু সামর্থ্য তার চেয়ে 100% দেওয়ার চেষ্টা করছে, এবং অনেক সময় খারাপ সময় ভালো সময় যায়, বাট আমি বিশ্বাস করি যে আমাদের দেশের যে যারা স্পিনার আছে ওরা খুব ভালো করছে এবং ভবিষ্যতেও ভালো করবে। বোলিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা পছন্দ না মেহেদির, সামর্থ্য বুঝে পাড়ি দিতে চান দীর্ঘ পথ। বিভিন্ন ডিফারেন্ট টাইপের করার চেষ্টা করি তাহলে আমার ন্যাচারাল জিনিসটা বের হয়ে আসবে না। সো আমি আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট। এই যে আমার ব্যাংক আরিফুল গ্যাস্টো, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরিফুল গ্যাস্টো, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ফুটবলের খবর জানাবো এবার, নারী সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের খবর জানাবো। কাল আজ থেকে শুরু টুর্নামেন্ট, ভারত ভুটান ম্যাচ দিয়ে পর্দা উঠবে দ্বিতীয় আসরের। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। তবে দিনের দ্বিতীয় ম্যাচে দৃষ্টি থাকবে স্বাগতিক দর্শকদের। সন্ধ্যা 7টায় নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। নতুন কোচ আর তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে বাংলার তরুণীরা। এক শিরোপায় চোখ চার দেশের, তবে আপাতত এর মালিক বাংলাদেশ। 2021-এ যে কমলাপুরে জিতেছিল প্রথম শিরোপা, সেখানেই এবার সাফের শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ কিশোরীদের। 3 বছরের ব্যবধানে লাল সবুজের ডাগআউটে কোচের পরিবর্তনের সাথে স্কোয়াডে ফুটবলারেও নতুনত্ব। 23 জনের 5 ফুটবলারই জাতীয় দলের, বাকিরা নতুন দল হয়ে এবারই প্রথম নামছে কোনো টুর্নামেন্টে। অভিজ্ঞতায় ঘাটতি থাকলেও আত্মবিশ্বাসে বলিয়ান সাইফুলবাড়ির দল। এবং প্লেয়ারদের ওই কথাটাই বলি যে দেশের জন্য কেন খেলবা, বিকজ এই দেশ তোমাকে থাকতে দিয়েছে, আমরা তো রোহিঙ্গা না, সো এই দেশ আমাদের থাকতে দিয়েছে, ওই দেশের জন্যই খেলা এবং দেশের জন্যই ট্রফি আনা, আর কোনো রিজন থাকা উচিত না, এই একটা রিজন থাকলেই যথেষ্ট। অনেকগুলো ম্যাচ খেলেছি, তো আশা করব ওদের সাথে আমরা যেভাবে প্রত্যেকবার খেলে আসি সেভাবেই খেলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিপক্ষ নেপাল এবার অচেনা অজানা, দলের প্রায় সবাই নতুন, খেলেনি কোনো প্রস্তুতি ম্যাচও। তবুও প্রথম ম্যাচে স্বাগতিকদের চমকে দেওয়ার অপেক্ষায় হিমালয় কন্যারা। All the participating teams are হয়তো আমরা প্রস্তুতিটা বেশি দিন নিতে পারিনি, তবে আমরা বাংলাদেশের বিপক্ষে জিততে চাই, ওদের বিপক্ষে আগেও খেলেছি, আমরা এই টুর্নামেন্টটাই জিততে চাই। হোম অ্যাডভান্টেজের পাশাপাশি হেড টু হেডেও নেপালের চেয়ে এগিয়ে বাংলাদেশ। বয়স ভিত্তিক স্তরে 7 বারের দেখায় 6 বারে জিতেছে টিম লাল সবুজ। নারী ফুটবলের সাফল্যের অন্যতম কারিগর গোলাম রব্বানি ছোটনের বিদায়ের পর যে কোনো স্তরে প্রথম কোনো টুর্নামেন্ট খেলতে নামছে বাংলাদেশ। পূর্বসূরির সাফল্য ধরে রাখতে সিরিয়াস সাইফুলবাড়ি, অনুশীলনে বিঘ্ন ঘটায় মাঠেই বিরক্ত প্রকাশ করলেন হেড কোচ। আমার পার্সোনাল অ্যাম্বিশন হচ্ছে দেশের একটা ট্রফি আসা, ওটা আমার বেশি টার্গেট আর কি, যে কন্টিনিউশন থাকা, যেমন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা, সো এটা ধরে রাখার টার্গেটটাই হচ্ছে বড়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের রাগও হতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কোলেও নিতে হয়, আদরও করতে হয়, সব কিছু ডিপেন্ড করবে এই রেজাল্টের জন্য এবং আমাদের মেয়েদের কাছ থেকে সব কিছু আদায় করার জন্য। আফিদা, ইতি, স্বর্ণা, স্বপ্নাদের উৎসাহ যোগাতে বিনামূল্যে গ্যালারি মাতাতে পারবেন দর্শকরা। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। সবই হবে বাসায় বসে। IDLC আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর জানাবো। আজ থেকে শুরু 6ষ্ঠ রাউন্ড, শুক্রবার 2 ম্যাচ। পুলিশের বিপক্ষে নামবে আবাহনী লিমিটেড। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। একই সময় রহমতগঞ্জের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র। এই ম্যাচের ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনা। চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠলেও লিগে সময়টা ভালো কাটছে না ঐতিহ্যবাহী আকাশী নীলদের। 5 ম্যাচে 2 জয় 2 হারে পয়েন্ট টেবিলের 4 নম্বরে ধানমন্ডির জায়ান্টরা। গোপালগঞ্জে সবশেষ ম্যাচে হেরেছে হট ফেভারিট বসুন্ধরা কিংসের সাথে। জয় ফিরতে ব্রুনো গনকালভেজ, ওয়াশিংটন সান্তোস, এমেকা অগবুকদের মতো বিদেশিদের দিকে তাকিয়ে আবাহনী। বিপরীতে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় স্থানে রয়েছে পুলিশ। হকির খবর জানাবে এবার। দ্বিতীয় দিনে এসে গতকাল দলবদলে অংশ নিয়েছে ঐতিহ্যবাহী আবাহনী। 15 খেলোয়াড়কে বেছে নিয়েছে আকাশী নীলরা, আর মেরিনার্সের 1 খেলোয়াড়ের নিবন্ধন হয়েছে এদিন। ক্লাবের বাসে এসে শোডাউন করে দলবদলে অংশ নেয় ধানমন্ডির জায়ান্টরা। মোহামেডান থেকে এবার আবাহনীর হয়ে খেলবেন জাতীয় দলের অধিনায়ক এশরাফুল ইসলাম। এছাড়াও পুষ্কর, খিসা, মিমো, শীতুল, বাবু, রোমানদের মতো তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ঐতিহ্যবাহীরা। আজ জমকালো আয়োজনে দলবদলে অংশ নেওয়ার কথা রয়েছে উষা ক্রীড়া চক্র এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেরিনা ইয়ংসের। আর শনিবার খেলোয়াড় বেছে নেবে মোহামেডান।
থেকে আমি যদি আমার নর্মাল খেলাটা খেলতে পারি, আমি যদি আমার বেস্ট দিতে পারি আবানি টিমকে, প্লাস হচ্ছে আবানি টিমের যে প্লেয়ারগুলো আছে সবাই মিলে যদি ভালো একটা হকি খেলতে পারি, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে পারি। সব কিছু কমিউনিকেশন মিলে আমার মনে হয় যে আবানি টিমটা এবার খুবই ভালো হয়েছে, খুবই গোছালো টিম। এদিকে গতকাল শুরু হয়েছে প্রিমিয়ার লিগ দাবা। উদ্বোধনী দিন হাই ভোল্টেজ লড়াইয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ বিমান এবং পল্লী সঞ্চয় ব্যাংক। 2-2 পয়েন্টে ড্র হয়েছে ম্যাচটি। যদিও দেশের দু গ্র্যান্ডমাস্টার বিমানের নিয়াজ মোর্শেদ এবং পল্লী সঞ্চয়ের এনামুল হোসেন রাজীব হেরে যান যথাক্রমে বিদেশি দু গ্র্যান্ডমাস্টার মাক্সিম চিগায়েভ এবং ভি প্রণবের কাছে। এদিন জয় পেয়েছে আরেক হ্যাভিওয়েট পুলিশ। 3-0 পয়েন্টে মানহাস ক্যাসেলকে হারিয়েছে আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের দল। প্রথম রাউন্ডে জয় পেয়েছে জনতা ব্যাংক, লিওনাইন, চেস ক্লাবের মতো দলগুলো। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম দিন তিতাস ছাড়া খেলেছে বাকি 10 দল। এবার অংশ নেয়নি বর্তমান চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব। 11 ফেব্রুয়ারি শেষ হবে এবারের আসর। এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো। দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।